দেখো দেখো x এর সাপেক্ষে অন্তর্গোলজ নির্ণয় করো, রেখো খাতার মধ্যে x এর সাপেক্ষে অন্তর্গোলজ নির্ণয় করো। আমি আবার রিপিট করতেছি, x এর সাপেক্ষে অন্তর্গোলজ নির্ণয় করো। ঠিক আছে, এক নম্বর কোশ্চেন হলো log sin x this to x log sin x base x. First assume that y equal to log sin x this to x. log এর বেস কি থাকবে না ফর্মুলা আছে, log এর বেস না থাকলে ফর্মুলা নাই, এটা কি করতে হবে log sin x base e by log x base e. তাহলে আমরা ডিফারেনশিয়েটিং উইথ রেসপেক্ট টু x dy by dx উপরে ভেরিয়েবল নিচে ভেরিয়েবল মানে ভেরিয়েবল বাই ভেরিয়েবল মানে log x base e whole square root পেটে বই log x base e বই d dx of log sin x base e minus log sin x base e into d dx of log x base e ফর্মুলা টা লিখলাম v square v into d dx of u minus u d dx of v এটা ফর্মুলাটা লিখলাম এবার এখানে আমি ডেরিভেটিভ করতেছি দেখো উপরে দেখতেছি ইকুয়াল টু দিয়া log x বেস e হোল স্কয়ার log x বেস e বইয়ে দিছে log এর ডেরিভেটিভ মনে আছে log এর ডেরিভেটিভ 1 sin x log এর 1 বাই এটা ইনটু আমার log এর কাজ শেষ এরপর আবার কাজ sin x sin x ডিউ কোস x এরপর আবার কার x এর x অ্যাঙ্গেল দা x এর ডিউ তো 1 আমি আবার রিপিট করতেছি log এর ডিউ 1 sin x log ভিতরে যেটা আছে আমার sin x এর ডিউ কত sin x এর ডিউ হলো cos x আবার x এর ডিউ কত 1 এটা লেখো না দাঁড়া মাইনাস log sin x বেস e ইনটু 1 x যাও বুঝুনি আমি কিছু দেখাতে হতে কি বুঝুনি কথা মডেল সিম্পলি বাই দিচ্ছ না cos বাই সাইন মানে cot x log sin x বেস e মাইনাস 1 x log sin x বেস e বাই log x বেস e তার হোল স্কয়ার এটাই আনসার কোন তুমি ইচ্ছা করলে এটা লস অফ করে দিতে পারো বইয়ের লোক অনেক সময় দেখতে আনসার নাও মিলতে পারে ডেরিভেটিভ আনসার বইয়ের লোকে মিলে না যদি প্রমাণ করে এটা তো মিলবো কারণ ডি বাই ডেক্স নির্ণয় করো তখন এর নাও মিলতে পারে ঠিক আছে এটা তুলো একটা নেক্সট দুই নাম্বার তে লেখো log log tan x base x tan x base x তো let y equal to লেখো let y equal to log tan x base x তাহলে y equal to log tan x base e by log x base e differentiating with respect to x differentiating with respect to x তাহলে dy by dx এদিকে উপরে x আছে নিচে x আছে উপরে x নিচে x মানে ভেরিয়েবল বাই ভেরিয়েবল মানে u বাই v আর নিচে তো log x base e whole square log x base e into d dx of log tan x base e minus log tan x base e into d dx of log x base e লেখা ফর্মুলাটা একটা নিচে একটা স্কয়ার নিচে একটা দিয়ে বই রইলো উপরটা ডেরিভেটিভ মাইনাস উপরটা বই রয়েছে নিচে একটা ডেরিভেটিভ শুধু ফর্মুলা আর প্রবলেম হলে আগে ভিডিও একটু দেখো যদি ভুলে যাও ইকুয়াল টু দিয়ে আমি একটা সি দিই আচ্ছা উপরে লিখতেছি এখান থেকে উপরে লিখতেছি এই নিচে দিই এখানে লিখতেছি ইকুয়াল টু দিয়া log x স্পেস e হোল স্কয়ার log x স্পেস e বই রইছে কার ডেরিভেটিভ log এর ডেরিভেটিভ log এর ভিতরে কত আছে 10x মানে কত 1/10x ফর্মুলাটি ভালো করে শিখতে লাগবে ফর্মুলাটি না শিখো তাহলে কোনো লাভ হইতো না এই দিকে ফর্মুলার উপর ডিপেন্ড করে log এর ডেরিভেটিভ 1/10x log এর কাছে শেষ এবার 10 এর tan এর ডেরিভেটিভ কত sec স্কয়ার x tan এর ডেরিভেটিভ sec স্কয়ার x তাহলে log এর কাছে শেষ tan এর কাছে শেষ এবার তার x এর অ্যাঙ্গেল x এর ডেরিভেটিভ কত 1 এর লেখো না তো না মাইনাস log 10x
into 1 by x লিখলাম এবারে এটা কিছু না সিম্পলিফাই করে দিলেই হলো n থেকে কত লিখুম n থেকে cot x 1 by 10 x মানে cot x sec square x log x বেশি minus 1 by x log 10 x base e by log x base e তার whole square অন তুমি x এর লসো করে x এর নিচে লিখলে তাহলে এটা তোমার ব্যাপার এটা দেখ না ঠিক না ঠিক আছে নেক্সট মুঝে এটা সে যাবে নেক্সট দেখো log log sec x distance of sin x plus 10 to the power x square ঠিক আছে log sec x distance of sin x plus 10 to the power x square let the from let y equal to let me enter start করতে আছি তো base কি আনি log sec x base e by log sin x base e plus 10 to the power x square এটা তো রেডি আছে ফর্মুলা বড় নেগে তো ডিফারেনশিয়েটিং উইথ রেসপেক্ট টু x তাহলে dy by dx উপরে x নিচে x মানে ভেরিয়েবল বাই ভেরিয়েবল মানে u y কি log sin x base e তার হোল স্কয়ার log sin x বেস্ট ই এটা বলে যে dx অফ log sec x বেস্ট ই মাইনাস log sec x বেস্ট ই ইনটু dx অফ log sin x বেস্ট ই প্লাস প্লাস এটা তাহলে এটা কোন দাও dx অফ 10 টু দি পাওয়ার x স্কয়ার পরে কোন dx লিখতে পারি না u by b ফর্মুলা লিখলাম আর প্লাস 10 টু দি পাওয়ার x এর dx লিখতে পারি না আমি আসলে তৈরি করতেছি কিন্তু বোধা যায় এবার n থেকে আমি স্টার্ট করতেছি দেখো তাহলে ইকুয়াল টু দিয়া log sin x বেস্ট ই হোল স্কয়ার এবার log sin x বেস্ট ই এবার কার্ডিওরেট log এর ডিগ্রি মানে 1 বাই sec x log এর ভিতর কত sec x আছে তাহলে 1 বাই sec x log এর কাছে সেপারে ওভার কা sec x sec is sec x into 10 x কার্ডিওরেট কোন sec x এর ফার্স্ট এর log এর ডিগ্রি 1 বাই log এর ভিতরে যেটা আছে এটা হলো এবার আমরা sec x এর ডিগ্রি sec x 10 x আবার x এর ডিগ্রি কত 1 মানে কিছু বাদ দেওয়ার তা না x এর যা আমরা সবটি করতে পারবো মাইনাস log sec x হয়ে গেছে এবার কার্ডিওরেট 1 by sin x মানে কার্ডিওরেট করছি log এর log এর ভিতরে 1 log এর ভিতরে sin আছে মানে 1 by sin x এবার log বাদ দিয়ে sin sin এর ডিগ্রি কত cos কিন্তু x এর ডিগ্রি কত 1 এটা লিখলাম না প্লাস এবার এটা এটা কোন সূত্র আমাদের করছে এটা দেখতে লাগবে 10 টু দি পাওয়ার x স্কয়ার মানে e টু দি পাওয়ার x dx মানে x এর দিকে dx অফ e টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার x log a বেস e এটা লিখলাম ইনটু আবার dx অফ x মানে আছে dx অফ x ইনটু দি তাহলে 10 টু দি পাওয়ার x এর 10 টু দি পাওয়ার x স্কয়ার লিখলাম ইনটু log 10 বেস e মানে কার 10 টু দি পাওয়ার এর মধ্যে এর লগে মিলা 10 টু e টু দি পাওয়ার x ইনটু log a বেস e এবার আবার পাওয়ার টা ডেরিভেটিভ আগে বলছিলাম তো পাওয়ার কত আছে না পাওয়ার আছে x স্কয়ার ডেরিভেটিভ কত 2x একবার লিখতে আছে যেন আস্তে ধীরে দেখো দেখলে বুঝবা নেক্সট সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল আমরা সিম্পলিফাই করে দেব 10x log sin x বেস্ট কি মাইনাস এর মানে cot x cos / sin cot log sec x বেস্ট কি বাই log sin x বেস্ট কি তার হোল স্কয়ার প্লাস এর দিব 2x ইনটু 10 টু দি পাওয়ার x স্কয়ার ইনটু log 10 বেস e এটা তো বুঝছেন না অনেক সময় আনসার দেখো বইয়ের আনসার লগে মিলে না না তুমি যদি ক্যালকুলেশন ঠিকঠাক করো সব ঠিক আছে এমন মার্কস পাইবা তুলনা হয়ে যাবে